দুনিয়ার বুকে লাভবান হব এবং কালই হাসরে আমরা লাভবান হব। ঈসা নবীর জামানায় এক যুবকের প্রেমের ঘটনা কবি লিখছে, শুনবেন। মিছে আশা ভালোবাসা স্বার্থের দুনিয়ায়, মিছে আশা ভালোবাসা স্বার্থের দুনিয়ায়, রং তামাশাই ভালোবাসাই মিছে মোহমায়ায়, মিছে মোহমায়ায়, মিছে মোহমায়ায়। এই ঘটনা ঘটেছিল ও গো, এই ঘটনা ঘটেছিল ঈসা নবীর জামানায়। শোনো মমিনি, এই ঘটনা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে জানা যায়। মিছে আশা ভালোবাসা স্বার্থের দুনিয়া, দুনিয়া থেকে পর্দা নিল, বিদায় নিল। তারপরে সেখানে কি ঘটনা ঘটছে কবি লিখছে, শুনবেন। ডানা কাটা পড়ে ও গো, ডানা কাটা পড়ে, রূপু সুন্দরী ছিল বনে ইসরাইলে, দেখে সে রূপ তার প্রেমে ডুব, দেখে সে রূপ তার প্রেমে ডুব, দিল এক যুবক ছেলে, দিল এক যুবক ছেলে, আর দিলে দিলে ও গো, দিলে দিলে যাইরে মিলে হলো আলাপ, একই সাথে একই মতে, একই সাথে একই মতে শুরু হয় পথ চলন, তাদের শুরু হয় পথ চলন। ওই সুখের ঘরে হঠাৎ করে, ওই সুখের ঘরে হঠাৎ করে বিবি পরদানে, বিবি পরদানে দুনিয়া ছেড়ে চলে যায়। মিছে আশা ভালোবাসা স্বার্থের দুনিয়া। তারপর শুনবেন, যখন সেই যুবকের স্ত্রী যখন দুনিয়া থেকে পর্দা নিল, বিদায় নিল, তাকে সকলে মাটি দিয়ে চলে এলো, কিন্তু সেই যুবক সে আর বাড়ি ফিরল না। সে 24 ঘন্টা তার স্ত্রীর কবর ধরে সে সব সময় সে কাঁদে। একদিন ঈসা নবী সেই পথ দিয়ে রওনা হচ্ছিল, 2-3 দিন পরে যখন ঈসা নবী আবার সেই পথ দিয়ে যখন বাড়ি ফিরছে, একই যুবকের একই হালতে বসে থাকা দেখে তখন ঈসা নবী সেই যুবককে কি জিজ্ঞাসা করলেন যে হে যুবক, তুমি কেন এখানে কাঁদছো? তখন সেই যুবক পুরো ডিটেলস ঘটনা ঈসা নবীকে শুনিয়ে দিল। তারপরে সেখানে কি ঘটনা ঘটছে শুনবেন। দাফন করে ও গো, দাফন করে আপন ঘরে আসে প্রতিবেশী, আর দাফন পরে কবর ধারে, আর দাফন পরে কবর ধারে যুবক থাকে তার পাশে, যুবক থাকে তার পাশে, আর অনাহারে ও গো, অনাহারে থাকে পরে বিবির ভালোবাসা, আর ঈসা নবী করে দাবি, আর ঈসা নবী করে দাবি, কেন বসে আছো হে তাই, কেন বসে আছো হে তাই, তার বিবির কথা বিরহের ব্যথা, বিবির কথা বিরহের ব্যথা, ঈসা নবীকে শোনায়, ঈসা নবীকে শোনায়, ঈসা নবীকে শোনায়। মিছে আশা ভালোবাসা স্বার্থের দুনিয়া। তারপর শুনবেন,
যখন ঈশানবী পুরো ঘটনা শুনে নিল তখন ঈশানবী সেই যুবককে বলছে যে হে যুবক, তুমি তোমার স্ত্রীকে তাহলে এতটা ভালোবাসো তো ঠিক আছে, তোমার স্ত্রীকে ঠিক তোমাকে এতটা ভালোবাসে? তখন সেই যুবক বললেন যে হুজুর, আমার স্ত্রীও ঠিক আমার এতটা ভালোবাসে। তখন ঈশানবী বললেন যে ঠিক আছে, তার প্রমাণ আমি এক্ষুনি পেয়ে যাব তোমার স্ত্রী তোমার কতটা ভালোবাসে। তুমি তোমার হাত থেকে তুমি আমার অর্ধেক হাত দাও, তোমার স্ত্রীকে আমি জিন্দা করব। যখন ঈশানবী এমন কথা বললেন তখন সেই যুবক বললেন যে হুজুর, যদি সত্যিকারের যদি আমার স্ত্রী যদি জিন্দা হয় তাহলে তুমি আমার অর্ধেক হাত নিয়ে নাও, আমার কোনো ব্যাপার নেই। তারপর শুনবেন যখন ঈশানবী সেই যুবকের অর্ধেক হাত নিয়ে নিল, সেই স্ত্রীকে জিন্দা করলো। তারপরে সেই যুবক তার স্ত্রীকে বলছে যে আমি তোমার সঙ্গে আমি 24 ঘন্টা আমি ঘুমাতে পারিনি, আমি কি তোমার কোলে কি মাথা রেখে একটু আমি ঘুমাতে পারি? তখন সেই যুবকের স্ত্রী বললেন যে কোনো ব্যাপার নেই, তুমি আমার কত মহাব্বতের স্বামী, তোমার তরে আজ আমি হায়াত পেয়েছি, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও। যখন ঘুমিয়ে পড়ল তারপরে সেখানে কি ঘটনা ঘটছে শুনবেন। তোমার মতো ও গো তোমার মতো বিবি এত তোমাকে ভালো কে বাসে, তখন হ্যাঁ বলিলে সে ছেলে, তখন হ্যাঁ বলিলে সে ছেলে, নবী মুচকি হাসে ঈসা নবী মুচকি হাসে। আর খোদার কুদরাতে ও গো খোদার কুদরাতে সে মুর্দাকে নবী জিন্দা করিল, আর বিবি পেয়ে নতুন করে জীবনে খুশি ফুটিল, জীবনে খুশি ফুটিল। জঙ্গলের পথে যেতে যেতে জঙ্গলের পথে যেতে যেতে স্বামীর ঘুম এসে যায়, স্বামীর ঘুম এসে যায়, যুবকের ঘুম এসে যায়। পিছে আসা ভালোবাসা স্বার্থের দুনিয়া। তারপর শুনবেন যখন সেই যুবক ঘুমিয়ে পড়লো, তারপরে সেই রাজার ছেলে সেই জঙ্গলে শিকার করতে এসে রূপসীর প্রেমে পড়ে গেল, সেই রূপসীও রাজার ছেলের প্রেমে পড়ে গেল। তারপরে রাজার ছেলে ঘোড়ার পিঠে করে নিয়ে রাজ দরবারে চলে গেল। তারপরে যখন সেই যুবকের যখন ঘুম ভাঙলো, সেই যুবক উন্মাদ পাগলের মতো সারা জঙ্গলময় খুঁজলো, কিন্তু সে তার স্ত্রীকে আর খুঁজে পেল না। তারপরে সে রাজার সে যখন জঙ্গলময় খুঁজে তার স্ত্রীকে সে আর পেল না, সে ঘোড়ার পায়ের ছাপ ধরে ধরে রাজ দরবারে গেল। তারপরে সেখানে কি ঘটনা ঘটছে শুনবেন। শিকার করিতে ও গো শিকার করিতে জঙ্গলেতে গেল রাজার ছেলে, রূপ চেহারা দেখে যুবতী, রূপ চেহারা দেখে যুবতী, গেল সব ভুলে, দেখো গেল সব ভুলে। আর রূপসীকে ও গো রূপসীকে জঙ্গল থেকে আনে রাজ দরবারে, ওই অশ্বখুরের চিহ্ন ধরে, ওই অশ্বখুরের চিহ্ন ধরে স্বামী এলো তার দ্বারে, যুবক এলো তার দ্বারে। অস্বীকার করে বিবি তারে ওগো, অস্বীকার করে বিবি তারে, নয়ন জলে বুক ভাসায়, নয়ন জলে বুক ভাসায়, নয়ন জলে বুক ভাসায়, মিছে আসা ভালোবাসা স্বার্থের দুনিয়া। তারপর শুনবেন যখন সেই যুবকের স্ত্রী তাকে অস্বীকার করছে যে না, তুমি আমার স্বামী হতে পারো না, তুমি কোত্থেকে এক পাগল ছাগল এসে তুমি আমার স্বামী বললে হবে নাকি? তারপরে সেই পথ দিয়ে ঈশানবী রওনা হচ্ছিল, যখন রাজার দরবারে হইচই পেতে গেল তখন ঈশানবী রাজার দরবারে গিয়ে বললেন যে হে মেয়ে, তুমি কি জানো তোমার স্বামীর হায়াত দিয়ে তোমাকে জিন্দা করা হয়েছে? তখন সেই মেয়ে বলছে যে হুজুর, এবার আপনি কেমন বলেন যে একবার মারা যায় সে আবার জিন্দা হতে পারে নাকি? এ আমি বিশ্বাস করি না। তারপরে ঈশানবী বললেন যে ঠিক আছে, তাহলে তোমার হায়াত আমি নিয়ে নিই। তখন সেই মেয়ে বললেন যে হুজুর, যদি সত্যিকারের আমার স্বামীর হায়াত দিয়ে আমার যদি চিন্তা করা থাকে তাহলে এক্ষুনি এখানেই আমার দম ছুটে যাবে, আমি এক্ষুনি এখানে মারা যাব। যখন এমন কথা বললেন তখন ঈশানবী আল্লাহর কাছে ফরিয়াদ করে
করলেন তখন সেখানে সেই নারীর দন্ত চলে গেল সেখানে সেই মান নারী মারা গেল তখন সেই যুবক বললেন যে এই দুনিয়ার প্রেম ভালোবাসা কিছু নয় যার ট্যাঙ্কে টাকা থাকবে সেই শুধু এই দুনিয়ার বুকে প্রেম ভালোবাসা করতে পারবে তারপরে সেই যুবক আল্লাহর প্রেমে পড়ে গেল আল্লাহর নবীর প্রেমে পড়ে গেল তাই সর্বশেষ কথাই কবির মনে রাজ্য ফরগাত তামান্না কবি কে লিখছে শুনবেন স্বামীর দু চোখ ভরে স্বামীর দু চোখ ভরে অষ্ট ঝরে বলে আমায় চেনো না তখন সে পদ দিয়ে ঈসা নবী তখন সে পদ দিয়ে ঈসা নবী হচ্ছিলেন রওয়ানা নবী হচ্ছিলেন রওয়ানা নবী সাথে সাথ নবী সাথে সাথ সুন্দরীর হায়াত ফিরিয়ে নিল খোদার কুদরাতে খোদার কুদরাতে সে মরুদাকে খোদার কুদরাতে সাথে সাথে সে নারীর দম ছুটে গেল সে নারীর দম ছুটে গেল হানান বলে তখন ও গো এমে হানান বলে তখন সে ছেলে খোদার প্রেমে পড়ে যায় খোদার প্রেমে পড়ে যায় নবীর প্রেমে পড়ে যায় মিছে আসা ভালোবাসা স্বার্থের দুনিয়ায় মিছে আসা ভালোবাসা স্বার্থের দুনিয়ায় রং তামাশায় ভালোবাসায় মিছে মোহমায়ায় মিছে মোহমায়ায় মিছে মোহমায়ায়